বিক্ষোভে উত্তাল ফ্রান্স। ট্রাফিক পুলিশের গুলিতে নতে শহরের নাহেল এম নামের 17 বছর বয়সী কিশোরের মৃত্যুর পর থেকেই ফুঁসে উঠেছে দেশটির জনগণ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে আটক করা হয়েছে কয়েকশো বিক্ষোভকারীকে। সহিংসতার ঘটনাকে আমলে নিয়ে বিভিন্ন শহরে বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। গেল বছর ট্রাফিক চেকে পুলিশের গুলিতে রেকর্ড 13 জন মারা যায় ফ্রান্সে। বারবার এমন ঘটনার পুনরাবৃত্তির কারণেই মূলত হয় প্রতিবাদ, তবে সেই প্রতিবাদ পরবর্তীকালে সহিংসতায় রূপ নিয়েছে। উত্তর লিলে ও রুবাইয়াক্সে এবং দক্ষিণ মার্সেই পর্যন্ত দোকান ভাঙচুর করা হয়েছে, রাস্তাগুলোতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং গাড়িতে আগুন দেয়া হয়েছে। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে এবার সরব হয়েছেন ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে এবং ফ্রান্সের জাতীয় ফুটবল দল। টুইটারে ডাক দিয়েছেন সহিংসতা বন্ধের। কিশোর নাহেলের মৃত্যুতে স্তব্ধ, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায়নি, সত্যি দুঃখজনক। অবশ্যই এ ধরনের অগ্রহণযোগ্য মৃত্যুতে আমরা সংবেদনশীল না হয়ে পারি না। এ ঘটনার পর আমরা জনসাধারণের ক্ষোভের প্রকাশ দেখতে পাচ্ছি, যার ভিত্তিও আমরা বুঝতে পারছি। তবে ক্ষোভ প্রকাশের জন্য সাধারণ মানুষের ক্ষতি করাকে আমরা অনুমোদন করতে পারি না। শ্রমজীবী শ্রেণীর আশপাশ থেকে উঠে আসা আমাদের অনেকেই এ বেদনা ও কষ্টের সঙ্গে পরিচিত। সহিংসতা কোনো কিছুই সমাধান করতে পারে না। বিক্ষোভকারীদের হাত থেকে রক্ষা পাননি বাংলাদেশি ব্যবসায়ীরাও। ভাঙচুর করা হয়েছে দোকানপাট, এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন প্রবাসী বাঙালিরা। পারভীন আক্তার, সময় সংবাদ।